পৃথিবীতে আপনি যে বিজনেসই করেন না কেন, বিজনেস করার জন্য বর্তমানে অনলাইনের বিচরণটা অনেক বেশি জরুরি। সো অনলাইন বিচরণ বলতে আমরা যেটা বুঝি, আমাদের ফেসবুক হলে লিঙ্কডইন হলেই হয়ে যায়, কিন্তু না, আমি যেটা বলবো এটা মূলত ফ্রি একটা ওয়েবসাইট, কিন্তু আপনার ব্যক্তিগতভাবে যদি আপনার কোনো ডোমেইন এবং হোস্টিং এবং এটার সাথে যদি আপনার ওয়েবসাইট না থাকে, এটার কম্বিনেশনে যদি একটা ওয়েবসাইট না থাকে, তাহলে আমি বলবো যে আপনি সবচেয়ে বড় অভাগা। সো আমি যেহেতু আপনি যেহেতু এখানে আসছেন, সো এই কথাগুলো না বললে হয়তো আপনি জানেন যে আপনি একটা হোস্টিং কিনতে আসছেন, যার কারণে আপনি খুঁজে এই ভিডিওটা পেয়েছেন। সো এই ভিডিওটা কেবলমাত্র নতুনদের জন্য, যার কারণে এই কথাগুলো বলা। আমরা যেটা ম্যাক্সিমাম করি সেটা হচ্ছে আমাদের যাদের কোম্পানি আছে, প্রতিষ্ঠান আছে, বা আমরা পার্সোনাল কাজে ওয়েবসাইট ব্যবহার করি, আমরা যেটা করি, আমরা পার্শ্ববর্তী যে আমাদের যারা এইগুলো নিয়ে কাজ করে, মানে এই আইটি ফার্ম নিয়ে কাজ করে, আমরা তাদের হাতে সব কিছু ছেড়ে দিই, মানে টাকা দেই আমরা, কিন্তু জমির মালিক হয় ফার্ম কোম্পানি। তার মানে হচ্ছে আপনার নামে কোনো কিছুই হয় না, সে ডোমেন কিনে তার নামে, হোস্টিং কিনে তার নামে, কিন্তু কোম্পানির নামটা কেবল আপনার থাকে, তার মানে আপনার কোনো কিছুই না, এবং দিন শেষে আপনি একটা প্রতারণার শিকার হন। সো আমি বিনীতভাবে আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি যদি ডোমেইন কিনেন কিংবা হোস্টিং কিনেন, অবশ্যই আপনার জিমেইল দিয়ে, আপনার অ্যাড্রেস দিয়ে এবং আপনার ফোন নাম্বার দিয়ে কিনবেন, কোনোভাবে আপনার অন্য কারো কোনো কিছু দিয়ে, আপনি কোনো তথ্য দিয়ে কিনবেন না। টাকা যদি 500 টাকা 1,000-5,000 বেশি লাগে, নো ইস্যু, কিন্তু যদি তথ্য একবার অন্যের হাতে যায় তাহলে আপনি অনেক বড় বিপদে পড়বেন। সো নেমচিপ থেকে কি করে একটা হোস্টিং কিনবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সো একটা জিনিস আপনাদেরকে বলে তারপরে শুরু করি, ক্রেডিট কার্ড দিয়ে যদি আপনি কিনতে চান, সেক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, প্রথমে আপনি ক্রেডিট কার্ড পাওয়ার পর আপনার একটা লিমিট আছে, আপনি সেই ব্যাংকের কনসার্নকে আপনি একটা মেল দিবেন যে আমার প্রথমে আপনাকে পাসপোর্ট থেকে ইনভেস্ট করতে হবে ডলার ইনভেস্ট করতে, একটা ক্রেডিট কার্ডের এগেনস্টে $12,000 পর্যন্ত ইউজ করা যায় বছরে। সো আপনি এটা ইউজ করে $12,000 ই করতে পারবেন, ইনভেস্ট করতে পারবেন। এরপরে যেটা সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট করার পরে আপনাকে মেল দিতে হবে BDT to BDT এই USD-তে কনভার্সনের জন্য, এবং নেক্সট হচ্ছে প্রসেস হচ্ছে যখন কনভার্সনটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পর ওরা আপনাকে ফিডব্যাক দেবে। ফিডব্যাক দেওয়ার পরে তারপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে ওদেরকে আরও একটা মেল করতে হবে যে আমি এই টাইমে আমার ইন্টারন্যাশনাল যে পেমেন্ট গেটওয়ে বা ই কমার্স গেটওয়ে সেটা ওপেন করার জন্য। সো ওরাদেরকে আপনি বলে দেবেন যে এই সময়টা মেলে, যে এই সময়টা আমাকে গেটওয়েটা ওপেন করে দাও, এবং আপনার পেমেন্ট কমপ্লিট করার পরে, আপনার ই কমার্সের অ্যাক্টিভিটিটা শেষ হওয়ার পরে আপনি অবশ্যই তাদেরকে আবার একটা মেল দিবেন যে প্লিজ ক্লোজ দ্য ইন্টারন্যাশনাল গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে বা ই কমার্স গেটওয়ে, তারপরে শুরু করবেন। কারণ বলা যায় না, আমাদের মানে সিস্টেমেটিক যতটা সিস্টেম আপডেট হচ্ছে ততটা বেশি সমস্যা তৈরি হচ্ছে, আপনার কার্ড থেকে টাকা উধাও হয়ে যেতে পারে, আপনি জানবেনই না, কারণ এর জন্য কিন্তু ব্যাংক কিংবা আদার্স আপনার কোনো লাইবিলিটি নেবে না, কারণ আপনি আপনার ভুলের জন্য আপনি শাস্তি পাবেন। যাই হোক, আসেন দেখা যাক কি করে একটা নেমচিপ থেকে একটা হোস্টিং ক্রয় করা যায়। সো বন্ধুরা, আমি আপনি যেহেতু আমাকে খুঁজে বের করেছেন, সো খুঁজে বের করেছেন তার মানে আপনি ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য এক্সপার্ট। যেহেতু এক্সপার্ট, সো অ্যাকাউন্ট কেমনে করে সে ব্যাপারে আমি নাই বলি, জাস্ট তারপর আমি একটু বলি। আপনি যদি হোস্টিং কেনার জন্য ডোমেইন এবং হোস্টিং কিনতে চান, সেক্ষেত্রে আমার ডোমেইন কেনার জন্য নতুন আরেকটা ভিডিও আছে, যেটা আপনি দেখে আসতে পারেন, আই বাটন দেওয়া আছে, ওটা দেখে আপনি যখন হোস্টিং কিনবেন, সো হোস্টিং কেনার জন্য আপনাকে জাস্ট হচ্ছে গিয়ে এখানে আপনি লিখবেন নেমচিপ, এবং নেমচিপ লেখার পরে আপনি যেটা করবেন সেখানে হচ্ছে গিয়ে সাইন আপ দিবেন। সাইন আপ দিলে আপনাকে কিছু ফর্মালিটিস ফলো করতে হবে, জাস্ট ইমেল অ্যাড্রেস এবং অ্যাড্রেস দিবেন, দেওয়ার পরে কিন্তু আপনার এখানে নিয়ে আসার পরে ইন্টারফেসটা পাবেন। এখান থেকে আপনি ডোমেইন, যে ডোমেইন অপশন, হোস্টিং অপশন, ওয়ার্ডপ্রেস, ইমেল এন্ড আদার যদি কিছু কিনতে চান সেখান থেকে কিনতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কি করে একটা শেয়ার হোস্টিং কিনতে হয়। সেক্ষেত্রে দেখেন, এখানে দেখেন হোস্টিং, হোস্টিং এ যখন আমি এখানে ইয়েটা রাখলাম, সো হোস্টিং মানে তো স্পেস, আপনারা জানেন। সো হোস্টিং এর কার্সারটা রাখার সঙ্গে সঙ্গে দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্টস এখানে আছে, ডেডিকেটেড সার্ভার, তারপর হচ্ছে গিয়ে রিসেলার হোস্টিং, আপনি রিসেল করতে চান, ওয়ার্ডপ্রেস হোস্টিং, তারপর হচ্ছে শেয়ার হোস্টিং। সো আমি শেয়ার হোস্টিং এ ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখবেন এখানে অলরেডি কিন্তু আমাকে সবগুলা প্যাকেজ দেখাচ্ছে। এখানে তিনটা প্যাকেজ আছে, স্টেলার, স্টেলার প্লাস আর স্টেলার বিজনেস। স্টেলার বিজনেস আপনি এই তিনটা প্যাকেজ সম্বন্ধে আপনাকে জাস্ট একটু ব্রিফিং দিচ্ছি। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু দেখেন সেভ আপ টু 51% অন ফার্স্ট ইয়ার, তার মানে এই প্যাকেজটা যদি আপনি নেন, এটার ডোমেন নেম একটা পাবেন, আপনি থ্রি ওয়েবসাইট পাবেন, 20 GB তারপরে পাবেন, 20 GB SSD পাবেন, ফ্রি CDN পাবেন বেটাটা। আচ্ছা, এখানে তিনটা ওয়েবসাইটকে আপনি কানেক্ট করতে পারবেন যেহেতু শেয়ার। এখানে দেখেন কি বলছে,
এটা বিজনেসের জন্য পপুলার। আর স্টেলার যেটা আছে, স্টেলার বিজনেস, এটা আপনি এটা ইউজ করতে পারেন, এটা আরও বেশি ফাস্ট, 50 GB। ওকে, এটা আনলিমিটেড এসএসডি দিয়ে রাখছে। সো এখন দেখেন, এটা 75 ইয়ারলি, এটা এই ইসের স্টেলারের জন্য হচ্ছে গিয়ে আপনার এখন কিনলে $25.8 পে করতে হবে, রেনুয়াল ফি হচ্ছে 49.88। আর যদি আপনি এখানে পপুলার যেটা স্টেলার প্লাস নেন, তাহলে 37.88 অ্যান্ড রেনুয়াল হচ্ছে 75.88। আমি যদি এটা একটু জুম করি তাহলে আপনার জন্য মনে হয় ভালো হবে। এবং দেখেন লাস্ট হচ্ছে গিয়ে আপনার যেটা স্টেলার বিজনেস 58.88 অ্যান্ড রেনুয়াল হচ্ছে $108.88 পার ইয়ার। এবার আমরা যেটা করব, আমরা এটাই নিব। সো এটা নিতে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে গেট স্টার্টেড এটাতে ক্লিক করব। সো বন্ধুরা, এখানে দুইটা অপশন আছে দেখেন, ডোমেন নেম কানেকশন, একটা আছে নিউ ডোমেন, যদি আপনি নতুন ডোমেন কিনতে চান সেক্ষেত্রে সেটা কিনে নিতে পারেন, আর যদি আপনার পূর্বের কোনো ডোমেন থেকে থাকে, সেটা নেমচিপে হোক কিংবা অন্য কোনো সার্ভারের, সেটা আপনি কানেক্ট করতে পারেন। আমি এখানে এক্সিস্টিং দিলাম, এক্সিস্টিং এর পরে দেখেন এক্সিস্টিং ডোমেন নেম, তো নেমচিপ অর আদার থার্ড পার্টি ডোমেন। সো আমার এখানে দেখেন, আপনাদের থার্ড পার্টি থেকে থার্ড পার্টি দিবেন তখন কিন্তু আপনাকে এখানে দেখাবে থার্ড পার্টি ডোমেন নাম দাও। সো আমি এখানে যেটা করতেছি, এখানে নেমচিপের আমার ডোমেন আছে একটা, mdirective.com, সেটাকে দিয়ে দিলাম। এবার যদি আপনার সার্ভার এটার সাথে কানেক্ট করতে চান তাহলে কি করবেন, যদি ওই ওয়েবসাইটটা যদি অন্য একটা ওয়েবসাইট হোস্টিং এর সাথে কানেক্টেড থাকে, অনেকের প্রশ্ন থাকতে পারে এটা তো আমার অন্য ওয়েবসাইট হোস্টিং এর সাথে কানেক্টেড আছে, তাহলে তো কানেকশন দিলে তো প্রবলেম হবে না, আপনি এখানে কানেক্ট টু হোস্টিং এটা দিয়ে দেন, নো ইস্যু। আপনি যখন দিয়ে দিবেন তখন কিন্তু কানেকশন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার যেটা করবেন, এই দেখেন অ্যাড টু কার্ট, কার্ট অ্যাড টু কার্ট করলে $25.88 আবার আপনার কিন্তু এটা কেটে নেবে। সো আমরা এখানে অ্যাড টু কার্ট করি, কার্ট করার পরে দেখবেন আপনাদের পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। এটা কতদিনের জন্য করতে চাচ্ছি, 1 বছরের জন্য। সে 1 বছরের জন্য করার পরে দেখেন এখানে প্রোমো কোড থাকে, তাহলে দিবেন, না দিলে নাই। এইবার আমরা যেটা করব, আমরা একটু নিচের দিকে নামবো। নিচের দিকে নামার পরে এখানে আমরা দেখেন একদম নিচে আসি, এখান থেকে কনফার্ম অর্ডার করতে পারেন, আবার এখান থেকে কনফার্ম অর্ডার আপনি করতে পারেন। সো আমি এখান থেকে কনফার্ম অর্ডার দিয়ে দিলাম, একটু সময় নিবে, সময় নেওয়ার পরেই কিন্তু হয়ে যাবে। এবার দেখেন আপনাকে যেটা করতে হবে, ইউর কার্ড, এবং এখানে দেখেন অলরেডি এক্সিস্টিং আমার একটা কার্ড আছে, আমি ওই কার্ডটা ইউজ করতে চাচ্ছি না। সো আমি চাচ্ছি নতুন একটা কার্ড ইউজ করতে। সো এখানে আমাকে যেটা করতে হবে, আমরা এখানে কার্ড নেমটা দিয়ে দিলাম এবং কার্ড নাম্বারটা দিয়ে দিব, কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানকার নিয়ম হচ্ছে কার্ড নাম্বার এবং কার্ডের নিচে দেখবেন ভ্যালিড দিয়ে একটা অপশন আছে, দুই সঙ্গে প্রথমে একটা নাম্বার, পরে অবলিক দিয়ে একটা নাম্বার, পরের নাম্বারটা হচ্ছে এক্সপায়ারি ডেট এবং কার্ডের অপোজিটে একটা নাম্বার থেকে 3 ফিগার, সেটা আপনাকে দিতে হবে। সো আমি এখানে কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এরপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে বিলিং অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর হচ্ছে যদি কোম্পানির নামে করেন তাহলে এখানে মার্ক করে দিবেন, এখানে কোম্পানি অ্যাড্রেসটা আসবে। এখানে অ্যাড্রেস লাইন 1, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের এখানে দেখেন এই ইয়েটা আপনি দিয়ে দিবেন, সিটি, আর হচ্ছে জিপ কোড দিয়ে দেওয়ার পরে আপনি এখানে দেখবেন, এখানে দেখেন রিমেম্বার দ্য কার্ড ফর লেটার ইউজ, পরবর্তীতে আপনি রিমেম্বার করতে যাচ্ছেন কিনা, যদি করতে চান তাহলে চেক আউট দিবেন, না হলে না দিবেন। না দেওয়ার পরে আপনি যেটা করবেন, নিচে এসে একদম নিচে চলে আসবেন, সেভ ডিফল্ট দিতে পারেন, আপনি কন্টিনিউ দিয়ে দিবেন। সো কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন একটা চেক সেভ করতে বলবে, আপনি এটা সেভ করবেন না, কারণ অনলাইনে কোনো কিছুই নিরাপদ না। সো সব কিছু কমপ্লিট থাকলে এখানে প্রিভিউ দেখাবে, দেখো প্রিভিউটা দেখে নেবেন, দেখে নেওয়ার পরে দেখেন লাস্টে নিচে একটা অপশন আছে টার্মস অ্যান্ড এগ্রিমেন্ট, এটা আপনি কমপ্লিট মার্ক করে দিয়ে চেক মার্ক করে দিয়ে পে নাও দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে এখানে কিছুক্ষণ সময় নেবে, নেওয়ার পরে দেখবেন যে পেমেন্টটা হয়ে গেছে এবং আপনার হোস্টিংটা এটার সাথে অ্যাড হয়ে যাবে, দেখেন কিছুক্ষণের ভিতর হয়ে যাবে, অলরেডি ডান। সো এই ডোমেন কিনা আপনাদেরকে আগে ভিডিওতে আমি দেখিয়েছি এবং ডোমেনটাকে অন্য সার্ভারের সাথে কিভাবে কানেক্ট করে সেটাও দেখিয়েছি, এবং এই ভিডিওটার পরে আমি আপনাদেরকে দেখাবো নেমচিপের ডোমেনের সাথে নেমচিপের হোস্টিং কিভাবে কানেক্ট করে সেই বিষয়টা। দেখেন অলরেডি কিন্তু দেখাচ্ছে যে ইউ থ্যাংকস ফর ইউর পারচেস, অলরেডি কিন্তু আমাকে এটা দিয়ে দিয়েছে, এবং আমি যদি এটা ড্যাশবোর্ডে যাই তাহলে কিন্তু আমাকে এটা দেখাবে। এই হচ্ছে মোটামুটি ডোমেন এবং হোস্টিং কেনার একটা প্রসেস। সো বন্ধুরা, আশা করি টোটাল বিষয়টা আপনারা এনজয় করেছেন। যদি নেমচিপে ডোমেন কিনা নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কিংবা এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।